আসসালামু আলাইকুম দর্শক, মাটি চুলা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে ভীষণ মজাদার গুঁড়া দুধের পরোটা, যেটা তৈরি করা খুবই সহজ। আর আসলে ওই পরোটাটা খেতে খুবই ভালো লাগে, একদম নরম তুলতুলে, আর ভেতরের লেয়ারগুলো হয় একদম পাতলা টিস্যুর মতো। আমার বিশ্বাস আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়েছি 2 কাপ ময়দা, পরিমাণ মতো দিচ্ছি লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। ময়দার সঙ্গে লবণ আর তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ড্রো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি ড্রোটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি দিতে গেলে দেখা যাবে ড্রোটা নরম হয়ে যেতে পারে। রুটি পরোটা বানানোর জন্য যেরকমের ড্রো দরকার আমি সেরকমের ড্রোটা বানিয়ে নিয়েছি, আর তার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়েছি। এই ড্রোটা রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে আমি এভাবে হাত দিয়ে লম্বা করে নিলাম। একটা ছুরি দিয়ে ভাগ করে নিচ্ছি যাতে সবগুলো পরোটা সমান হয়। এভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, তাহলে পরোটাগুলো বেলতে সুবিধা হবে। তারপরে একটা পরোটার ড্রো নিয়ে হাত দিয়ে একটু গোল করে উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি এটা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি, আর রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। এই রুটিটার মাঝখানে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। হাতের তালু দিয়ে রুটির চারপাশে ঘিটা লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। তারপর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি, তাহলে পরোটাটা খুব সুন্দরভাবে ফুলবে। এর উপরে এখন ছিটিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি। এবার উপরে ছিটিয়ে দিচ্ছি 1/4 চামচ গুঁড়া দুধ। আবারও হাতের তালু দিয়ে এই সব কিছু রুটির চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি রুটির এক পাশে ধরে অর্ধেকটা ভাঁজ করে নিচ্ছি, তারপরে আঙুল দিয়ে খুব ভালোভাবে চেপে দিচ্ছি যাতে কোনোভাবেই খুলে না যায়। এই পাশটাতেও আমি একইভাবে ধরে সমানভাবে ভাঁজ করে দিচ্ছি আর আঙুল দিয়ে চেপে দিচ্ছি। একইভাবে এপাশ ওপাশ থেকে আমি 4 কোণাচে করে ভাঁজ করে নিচ্ছি, আর দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি কাজটা কীভাবে করে নিচ্ছি। এখন এভাবেই 4 কোণাচে করেই পাতলা করে বেলে নিব। একটা পরোটা আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি, সেজন্য কড়াইতে একটা পরোটা দিয়ে দিয়েছি। এক পাশে হয়ে গেলে উল্টে দিচ্ছি। একইভাবে এ পাশটাও হয়ে গেলে উল্টে নিচ্ছি। আস্তে আস্তে পরোটাটা ফুলতে শুরু করে দিয়েছে, আর এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই পরোটাটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব দ্রুতই ভাজা হয়ে যায়। পরোটাটা আমি 2 পাশেই হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। বাকি সবগুলো পরোটাই আমি একইভাবে বেলে ভেজে নিয়েছি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পেজ ফলো করবেন। এই পরোটাগুলো আপনারা চাইলে এভাবে গুঁড়া দুধ আর গুঁড়া চিনি একসঙ্গে মিশিয়ে পরিবেশন করতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।